স্বামী বদমেজাজ ঝগড়া করে দূরে সরে থাক থাকলেও আলাদা বিছানায় স্ত্রীকে না ডাকলে স্ত্রী কি গুণাগার হবে স্বামীর ব্যাপারে আপনি কঠিন মন্তব্য করেছেন ঠিক না তো এখন যদি বাস্তব আপনি যেভাবে বলেছেন এভাবে হয় তাহলে এই দাম্পত্য জীবন এটি খুব সুন্দর সুখময় নয় এটা কলহের জীবন এটি এই লাইফটা হচ্ছে লাইফ অফ শেয়ারিং অ্যান্ড কেয়ারিং তো এখানে আপনি যেভাবে বলেছেন এখানে এর কোনোটাই নেই এটা শুধুমাত্র ঘরের মধ্যে থাকা আর কি তো ঘরের মধ্যে থাকার মধ্যে অতিরিক্ত কোনো মাসলাহাত নেই এই জন্য স্বামীর যদি মেজাজ খারাপও হয় স্ত্রীর উচিত হচ্ছে সেক্ষেত্রে স্বামীর সাথে ভালো ব্যবহার করা স্বামীর সাথে খারাপ ব্যবহার না করা মেজাজ খারাপ হতে পারে মানুষের বিভিন্ন ধরনের প্রকৃতির বিভিন্ন স্বভাবের মানুষ থাকতে পারে কিন্তু যখন আপনি বুঝতে পেরেছেন লোকটা মেজাজ খারাপ যখন আমি বুঝতে পারলাম যে লোকটা বদ মেজাজই তখন আমার করণীয় হবে কি। তখন আমার করণীয় হবে এর সাথে আর বদমেজাজ না দেখানো বুঝতে পেরেছেন কি না কারণ এর সাথে বদমেজাজের সাথে বদমেজাজ দেখালে এখানে আগুন লেগে যাবে কোথাকে বুঝতে পেরেছেন পাথরের সাথে পাথর যদি কি করেন লাগান মানে তাহলে কি হয়ে যাবে হয়তো ব্যাংকে যাবে নাহলে আগুন ধরে যাবে এটা করবেন না যখন আপনি নিশ্চিত হয়ে গিয়েছেন আপনার বক্তব্য অনুযায়ী যে স্বামী বদমেজাজই তখন আপনার মেজাজটাকে কী করতে হবে নরম করতে হবে আপনি যদি মেজাজটাকে নরম করেন তাহলে দেখবেন যে সব কমপ্লিট হয়ে গেছে আপনি ধরেই নিজের যে বেটাবৎ মেজাজ তাহলে তো সে মানে এখানে দাম্পত্য জীবনের কলহটা কি হইতে পারে কলহটা দূর হয়ে যেতে পারে কিন্তু বাস্তব কি আসলে এটা না প্রশ্ন এটা সাক্ষ্য দেয় না কারণ আমি প্রশ্ন যখন পড়ি বুঝলেন না প্রশ্নের সাথে পুরো মানুষটাকে আমি কি করি আমার চোখের সামনে চলে আসে বাস্তব অবস্থা এমন নয় বাস্তব অবস্থা এমন নয় ওই স্বামীর বদমেজাজের সাথে আপনারও কিছু পার্টনারশিপ আছে আমাকে প্রশ্ন করি রাগ করতেছে নাকি যিনি প্রশ্ন করেছেন আমি জানি না প্রশ্ন করেছেন আমি কিচ্ছু জানি না বলতে কিন্তু এই এই পার্টনারশিপটা আপনাকে উদ্ধ করতে হবে আপনি এটা উদ্ধ করেন হ্যাঁ আপনি গুণাগার হবেন আপনি গুণাগার হবেন যদি আপনার সাথে তার কোনো আচরণগত সমস্যা থাকে সেটা আপনার পক্ষ থেকে আপনি ক্লিয়ার থাকবেন অন্যথায় আপনি গুণাগার হবেন কিন্তু আপনার পক্ষ থেকে কোনো সমস্যা নেই তারপরেও যদি বদবেজাজ করে তাহলে আমরুহু ইল আল্লাহ তার কাজ আল তার বিষয়টা তার হিসাবটা কার দিকে নিষ্পত হবে আল্লাহর দিকে আল্লাহ হিসাব নেবে আল্লাহ হিসাব নি তখন আপনি আর এ নিয়ে কোনো মানে দায় আপনাকে বহন করতে হবে না